সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। দর্শক, নতুন রেসিপি বলতে হলো আমরা যে কেলাকুচু শাকটা বলি যে ডায়াবেটিস রোগীদের জন্য উপকার, তাহলে দেখেন দর্শক এই কেলাকুচু শাকটা আমি অল্প টাইমের মধ্যে, আমার মিনিমাম 5-6 মিনিট লেগেছে এটা ভাজি করার জন্য, এটা আমি লাঞ্চে গরম ভাতের সাথে। তো দর্শক চলুন দেখি এই কেলাকুচু শাক 6-7 মিনিটের মধ্যে কীভাবে ভাজি করা যায়, তা চলুন দেখি। দর্শক আমি এখন রান্না করে দেখাবো কেলাকুচু শাক। আমরা যারা ডায়াবেটিস রুগী আছে এখন প্রায়, তারা রসটা খেতে পারে না, তাই আমরা এভাবে ভাজি করে খেতে পারি। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি দিয়ে দিব আস্তা ভেঙে কাঁচামরিচ, যাতে কেটে দিব না যদি না খাইতে পারি, তার জন্য আমি এভাবে দিয়ে দিব। আর এটা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই জরুরি, যারা ডায়াবেটিস রুগী আমরা কেলাকুচু শাকটা আমি ধুইয়া ঠিক এভাবে রেখেছি, এখন আমি এটা ভাজি করব। অনেকে আমরা জানি না যে কেলাকুচু শাকটা আমরা কী করে ভাজি করে খাবো, আমি দেখে নেব ভাজি করে থাকছি। আমি সামান্য লবণ দিয়ে দেবো, বেশি লবণ দিব না, ডায়াবেটিস রুগীর জন্য লবণ খাওয়া একবারেই নিতে, তারপরেও আমি সামান্য দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে আমরা খেয়ে করবো, আর এটা ডায়াবেটিস রুগীর জন্য এটা খুবই জরুরি। দর্শক দেখতে থাকুন, এই শাকটা খুবই অল্পক্ষণের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। দেখুন দেখুন, আমি ধুইছি, তাতে পানি বের হয়ে গেছে, এটা অল্পক্ষণেই বাকি করবো। আমি ইয়ের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলে আস্তে আস্তে পেঁয়াজটা থাকে, খাবারের সাথে লাগলে ভালো লাগবো এই জন্য। আর এটা ওষুধ, সেটা কোনো ভালো খাবার বলা যাবে না, এটা আমাদের ওষুধভাবে খেতে হবে। তবে ওষুধভাবে খেলেও এটা খাইতে কিন্তু অস্বাদ না, খুবই স্বাদ, আমি ভাতের সাথে খাবো। দেখতে থাকেন আমার যে কেলাকুচু শাক বলে, কেলাকুচু শাক আমরা গ্রামের বাড়িতে দেখেছি, আর এখানে কেরাই অনেকেই চিনেন এটা কেলাকুচু শাকটা। এটা এখন অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়, মহিলারা বিক্রি করে, তাই এখানে আমি এনে রেখেছিলাম। আমি পানিটা টানা পর্যন্ত, নাহলে খাইতে ভালো লাগবে না, বেশি একবারে কড়কড়া করবো না। দর্শক হয়ে গেছে, হ্যাঁ দর্শক এই হয়ে গেল আমার
কেলাকচু শাক ভাজি, এইটার ওষুধ গুণাগুণ বলে শেষ করা যাবে না। তাই দর্শক চলুন এটা লাঞ্চে গরম ভাজের সাথে ডায়াবেটিস রোগী বা আমরা সুস্থ রোগী সবাই খেতে পারি, তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই জরুরি। তা আমরা এই খাবারটা খাবো, যেখানেই দেখবো সংগ্রহ করে আমরা এটা রান্না করে খাবো। এই হয়ে গেল আমার কেলা কচু শাক ভাজি। দর্শক চলুন আমরা এটা দুপুরের লাঞ্চে স্বাদ গ্রহণ করি, আর ডায়াবেটিস রোগীদের জন্য তো অবশ্যই এটা থাকা উচিত। দর্শক আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলগুলি পাওয়ার, নতুন নতুন দেশ বিদেশি চ্যানেল রান্নাগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে ধন্যবাদ।